হ্যালো বিয়াজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা রাখছি সকল বালা আসেন আমিও বালাছি আছি আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলিও বালা তা আজ একটা গার্ডেনিং ভিডিও লই আইলাম আশা করি আপনারা বালা পাইবা যদি বালা লাগে না দেখতে দেখবা হয়তো বালা লাগতো পারে দেখতে দেখতে দেখো আইজ আমি কাপচিকাম দিয়া আমি ফ্রেশ কাপসিকাম দিয়া কিলা নামি সিডলিং করিয়া সারা তুলি ওটা আপনারা লগে শেয়ার করাম সেই আমি দুই ধরনের দুইটা কাপ চিকাম আনছি দুই খোলার একটা হয়েছে গে রেড আর একটা হয়েছে অরেঞ্জ নর্মালি সিট কিনে আনলে অনেক সময় উঠে উঠে না বা বোঝা যায় না বিগ সাইজ না স্মল সাইজ লাগে আমি ভাবলাম আমি প্রতি বছর ওরকম সিডলিং করি দিছি আর মনে করাম আপনারা লগে তোরা শেয়ার করি ফ্রেস্ট দুইটা কাপ চিকাম আনিয়ে আর আমি বেশি কিছু তোরে ফার্স্টে লইলি রাম কাটিয়া দুইটা টিস্যু পেপারের মধ্যে লইয়া হালকা বিজাই আর আমি চার মিনিটর লাগি একটু ওয়ার্ম স্পেসর মাঝে আমি রাখি দিম আশা করাম দুই তিন দিনের ভিতরে রুটিন দেওয়াই স্টার্ট হয়ে যাব আপনারা সাথে কা দেখতে থাকুকা রেটার মাঝে খুব বেশি সিট তা ভাবলাম আমি বেশি শক্তি দেওয়ার দরকার নাই কিছু রাখি নিলাম আর একটা পিচ কাটিয়ে আনিছি রেডর কারণ আমি বাদে আমি বুঝতাম না কোনটা রেড কাপচিকামর বিচি আর কোনটা অরেঞ্জ কাপচিকামর বি দুই এটা তো দুইখান পাত আমি কাটি কাটি দিটা টি শুরুর পিঠে ইয়া রাখি নিবো তো আমার চিনতে ইজি হইব শেষে যে সময় আমি ফটো দিব ওই সময় আমি নাম লেখি রে কি রাখি নিব এখন আর লেখ না রেডটা আমি কাটি কাটি আমি সিড লই লিছি এখন আমি অরেঞ্জটা কাটতাম অরেঞ্জটার মাঝে খুব কম সিড দেখ খুবই কম আপনারা চাইলে আমার টিপস ফলো করতে পারবো এমনি বেশি কিনে আনলে অনেক সময় উঠে না হাতে উঠবনি বালানি বাদ নি এই যদি ফ্রেশ আনি আপনারা ইয়ে করলেন নিজে দেখলাও বিগ সাইজ না স্মল সাইজ আর যারা কষ্ট করে যখন তুমি আমার ভিডিওটা দেখলা সকলে অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার চ্যানেলটার পাশে দেখবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার করবা আর যারা সাবস্ক্রাইব করলি সব সকালে অসংখ্য ধন্যবাদ আর আমার বিয়াজ বয়লার রুম না এর লাগে আমি বয়লার রুম রাখি না আমি আমার ওয়ার্ম স্পেস দেখি এক জায়গার মাঝে রাখি দেয় একটু টাইম নে তবে উঠি যায় তবে আপনারা তাই করতে পারেন আমি মাঝে মাঝে আমার স্কাই বক্সের উপরে রাখি তা আমি মনে করি কুইক হয়ে যায় আমি স্কাই বক্সর উপরে রা রাখি নি একটা কন্টেনারের মাঝে হারাইয়া রান্ধা কুকার পেঁয়াজ আমি আমার বিশিয়া গেড়া দেওয়ার ফলে আপনার তোরা শেয়ার করি আর মারেন লং টাইম যদি যায়গি আবার রোদ নষ্ট হয়ে যাব কয়েকটা দিছে কয়েকটা রুটিন হয়েছে না তাছাড়া করে মাটি দেওয়ার ফলে সবটাই রুটিন হয়ে যাব আর এখন যদি সিগুণ তোর বার চাইতে যেগু রোদ করছে সেই গুণ নষ্ট হয়ে যাব

চাৰা উঠাৰ পৰাই আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰাম আমিও ভিডিঅ'টো লাষ্টেৰে শ্বেয়াৰ কৰাম কিছু চাৰা উঠছে আমাৰ কিছু উঠে দিনে দিনে আৰু এনাদাৰ ফটোৰ মাজে আমি আৰু কিছু ৰ কিনিছিলৰ পেপাৰৰ দেখা বেছি বেছি আছিলে সেইবোৰ খুব কুইক উঠি গৈছে আৰু এই দুয়ো ফটোও উঠাই ষ্টাৰ্ট হৈ গৈছে شغل بلدك بقى الله السلام عليكم